হ্যালো এভরিওয়ান, আজকে চলে গেছে শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে ভূতনাথে পুজো দিতে। তো আজ খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে এখানে ভিড় কম নেই। তো আমরা পুজো দেব বলে পুজো জিনিসপত্র কিনতে যাচ্ছি, আর এখানে প্রচুর ভিড়, আর ভিডিওটা সেভাবে করতে পারছি না বৃষ্টির কারণে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমার এই লোকটা আমার সাথে গেছে, ভিড়ের জন্য হাত ছাড়ছি না, হারিয়ে যাব আমি। আর এনার কাছে ছাতা আছে, তবুও ছাতা খুলবে না, ভিজে যাবে। আর এই যে দোকানে চলে এসেছি পুজোর জিনিস কিনতে, কিন্তু আমি একটা কেস করেছি, ভিডিও করার জন্য আমি ঝুড়িটাকে ফেলে দিয়েছিলাম, আবার সে কিনতে গেছিল। এটা তোমরা ঝুড়ির কালারটা দেখলেই বুঝতে পারবে। আর এই ভূতনাথ মন্দিরে পুজো দিতে আসলে একটা আলাদা রকম শান্তি পাওয়া যায়। আর আমি তো প্রথম সোমবার থেকে আসবসব করে আসতে পারছিলাম না, আর এটা আমি বিলিভ করি যে বাবা যতক্ষণ না ডাকবে বাবার কাছে আসাটা সম্ভব নয়। আর এই সোমবারগুলো কোনো বৃষ্টি ছিল না, থার্ড সোমবারে এত বৃষ্টি মাথায় নিয়েও আমি বাবার কাছে পুজো দিতে আসতে পেরেছি, শুধুমাত্র বাবা ডেকেছে বলেই হয়তো, এটা আমি বিলিভ করি। আর বৃষ্টির কারণে আর ভিড়ের কারণে আমি অনেক ভিডিও করতেও পারছি না। তো মন্দিরে আমি ঢুকে গেছি, ভূতনাথে এসেছি, মন্দিরের সামনে সেলফি তুলবো না তা তো হয় না। তো সেলফি তুলে তারপর চলে গেছিলাম গঙ্গার ধারে দাঁড়াতে। আর মন্দিরের ভেতরে ভিডিও করতে পারিনি ভিড়ের কারণে। আর এই যে আমার ব্যক্তি, যিনি ভিডিও বলো রিলস বলো কোনো রকম রিয়াকশান দেয় না কিছুতে, সেলফিটাও এনাকে জোর করেই তোলাতে হয় আমাকে। তারপর বেরিয়ে পড়েছি বাড়ির জন্য, বৃষ্টির জন্য বেশিক্ষণ দাঁড়াতেও পারিনি। আর বৃষ্টির জন্য অটো করে গেছিলাম আমরা। আর ভিডিওটা আজকের মতো এইটুকুই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, সাথে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে যখন যখন ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।